যারা এখনো আসামের কামাখ্যা মন্দিরে যেতে পারেনি। আপনাদের মন একদম শান্তি হয়ে যাবে। আরো একটা রবিবারের সকাল, পরিষ্কার ঝকঝকে আকাশ, তাই সকালে বেরিয়ে পড়লাম মন্দির দর্শন। আসামের কামরূপ কামাখ্যা ছাড়াও আমাদের নিজস্ব রাজ্য পশ্চিমবঙ্গে আরেকটি কামাখ্যা মন্দির আছে। এটি আসামের মূল মন্দিরের মতো নয়, পুজোর সময় মূল মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়। এখানে একটি বিশাল নাট মন্দির রয়েছে যেখানে অনেক লোক একসঙ্গে বসতে পারে। আজকে এই কামাখ্যা মন্দিরই আপনাদের দর্শন করাবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়, সঞ্জয় ব্লগ চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। যারা এখনো আসামের কামাখ্যা মন্দিরে যেতে পারেনি, তো আমাদের বাংলাতেই কামাখ্যা মন্দির আছে, তাদেরকে নিয়ে ঘোরাবো, আপনারা আসতে পারেন। খুব সুন্দর মন্দিরটা। আগে আপনাদের বলে নিই লোকেশানটা, কীভাবে আপনারা এই মন্দিরে আসবেন। এই মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেনে বারাসাত স্টেশনে নামতে হবে। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে বারাসাত চাঁপাডালি মোড়ে আসতে হবে, আর বাসে করে এলে এয়ারপোর্ট হয়ে যশোর রোড হয়ে আপনাদের বারাসাত চাঁপাডালি মোড় আসতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাডালি মোড়ে। এখানে দুটো রাস্তা গেছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। বাঁ দিকে যে রাস্তাটা গেছে ওটা গেছে বনগাঁর দিকে, আর ডান দিকে যেটা গেছে টাকি রোড। আমাদের যেতে হবে এই ডান দিকের রাস্তাটা। চাঁপাডালি মোড় থেকে টাকি রোডের দিকে 2-4 পা হাঁটলেই ডান দিকে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ রোড। সেখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। বিবেকানন্দ রোডের সামনে গেলে দেখবেন জ্যোতি সুইটস মিষ্টির দোকান, ঠিক তার পাশেই টোটো স্ট্যান্ড আছে। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। সামনেই একটা নাট মন্দির আছে, অনেকজন বসে থাকতে পারবে এখানে। চলে আসুন এই কামাখ্যা মন্দিরে, ছুটির দিনে যে কোনো দিন ঘুরে আপনাদের মন একদম শান্তি হয়ে যাবে। দেবী কামাখ্যা ছাড়াও এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও শিবের মন্দির। যে কেউ এই স্থানে বেড়াতে এলে অবশ্যই কৃষ্ণের মন্দির দেখতে হবে। রাধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের ভাস্কর্যটি খুব সুন্দর। আয়া হে মিনা বোলা, আয়া হে
রাধে 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 বোল রাধে রাধে বোল রাধে রাধে বোল রাধে রাধে বোল রাধে রাধে বোল। এই কামাখ্যা মন্দিরটি একটি শান্ত পরিবেশে অবস্থিত। এই স্থানটিতে প্রতি সন্ধ্যায় আধ্যাত্মিক কথাবার্তা এবং ভোগের ব্যবস্থা রয়েছে। নাট মন্দির সহ খুব সুন্দর মন্দির। মা কামাখ্যা, মহাদেব এবং কৃষ্ণকে উৎসর্গ করা তিনটি পৃথক মন্দির। ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগুড়া, মাতঙ্গি, কমল। এখানে মেনু কি কি আছে তাও? নিরামিষ। এখানে প্রতিদিন দুপুরে একটা থেকে ভোগ বিতরণ করা হয়, আর ভোগের কুপন আগেই কাটতে হয়। কুপন 35 টাকা থেকে 101 টাকা পর্যন্ত আছে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর নতুন বন্ধুদের জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অল করে দেবে, যাতে সবার আগে এরকম ভিডিও আপনি সবার প্রথম দেখতে পারেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।